আপনাদেরকে একটি ছোট ব্যবসার কথা বলবো অর্থাৎ আপনি আপনার ফেসবুক আইডি কাজে লাগিয়ে কিভাবে ব্যবসা করতে পারেন অর্থাৎ একটি দোকান নিতে গেলে সেখানে আপনাকে সময় দিতে হবে আপনাকে সেখানেই বসে থাকতে হবে এবং সেখানে যে কাস্টমারগুলি আসবে সে তাদের সাথেই আপনি ডিল করতে পারবেন একমাত্র আর অনলাইন প্ল্যাটফর্মটা হলো ওয়ার্ল্ড এই পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আপনার প্রোডাক্টের নাম পৌঁছে যেতে পারে তো এখন আমি যে কথাটা বলবো যে দোকান নেওয়া দোকানের অ্যাডভান্স দোকান ডেকোরেশন দোকানে মালামাল ইত্যাদি ইত্যাদি অনেক খরচ তো আপনি সেক্ষেত্রে কী করতে পারেন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনার ফেসবুক আইডিকে কাজে লাগাতে পারেন এবং সেখানে প্রায় সাড়ে চার পাঁচ হাজার আপনার ফ্রেন্ড থাকে তার ভেতর থেকে আপনার ফ্রেন্ড যদি কিছু আস্তে আস্তে তৈরি হয় আপনার এরকম যদি আপনার একাধিক আইডি অনেকের থাকে কারো যদি চারটি আইডি থাকে এবং সেখানে যদি বিশ হাজার লোক ফ্রেন্ডে থাকে ফ্রেন্ড থাকে সে অনেক এখন এই আইডি ফেক আইডি তৈরি করে এগুলো কোনো খারাপ কাজে খাটানো বা খারাপ কাজে চালিয়ে দেওয়া যাবে না কারণ তাহলে কিন্তু আপনি প্রযুক্তি আইনে মামলা খেয়ে যাবেন তো আপনি যে কাজটা করতে পারেন আপনি সেই ফেসবুক আইডির মাধ্যমে আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন এখন কী প্রোডাক্ট নিয়ে কাজ করবেন অর্থাৎ আপনার এলাকায় যে জিনিসটা সহজলভ্য সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন একদম সিম্পল এবং সোজা জিনিস এই জিনিসটা কিন্তু আমরা আসলে অনেকেই খেয়াল করি না তো এই হচ্ছে আমাদের অবস্থা যেমন যে অঞ্চলে বেশি মাছ পাওয়া যায় নদীর মাছ আপনি আপনার ফেসবুকে পোস্ট দেন নদীর মাছ পাওয়া যায় এত টাকা ব্যাস দেখবেন আপনি অর্ডার পেয়ে যাবেন যার এলাকায় ইলিশ পাওয়া যায় হ্যাঁ ইলিশ পাওয়া যায় কেজি এত টাকা চলবে আপনার এলাকায় কোনো আনকমান খাবার নামি দামি কোনো খাবার কোনো ধরনের ফল পিওর ফর্মালিন মুক্ত আপনি সেগুলি অ্যাড দিতে থাকেন দেখবেন আপনি সেখানে অর্ডার পেয়ে যাবেন অনলাইনে কুরিয়ারে আপনার প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে এবং আরও কিছু প্রোডাক্ট আছে যেমন মহিলারা যেটা করতে পারেন আপনারা আচার তৈরি করতে পারেন আপনারা সেগুলি সেল করতে পারেন এবং আপনারা চাইলে মেয়েদের কিছু পার্সোনাল আইটেম আছে সেগুলি আপনারা সেল করতে পারেন আর যারা ছেলে স্টুডেন্ট বলেন বা কম বেশি বেশি বয়সী যারাই আছেন পুরুষ যারা আছেন আমি তাদেরকে বলবো আপনারা পাঞ্জাবি এবং থ্রি পিজের ব্যবসা করেন অনলাইনে আপনারা শুরু করুন দেখবেন এক সময় বাংলাদেশকে বাংলাদেশে প্রাণ কোম্পানি কেউ চিনত না বসুন্ধরার কয়টা প্রোডাক্ট ছিল বিশ বছর আগে প্রাণ কোম্পানির কয়টা প্রোডাক্ট ছিল যমুনা গ্রুপের কয়টা প্রোডাক্ট ছিল এবং বাংলাদেশে যেমন পিএসপি আছে পিএসপি গ্রুপ আবুল খায়ার গ্রুপ এদের কয়টা প্রোডাক্ট ছিল তিরিশ বছর আগে বিশ বছর আগে সিটি গ্রুপ এসিআই তো পরবর্তীতে হয়েছে এগুলি তো এরা কিন্তু পর্যায়ক্রমে সবাই উঠে আসছে কিভাবে সারা দেশে তাদের এসার নিয়োগ দিয়ে আর আপনি কিন্তু ঘরে বসে পাঁচ হাজার লোককে মার্কেটিং দিতে পারেন চারটা আইডি থেকে বিশ হাজার লোককে মার্কেটিং দিতে পারেন আপনার কোনো দৌড়দৌড়ির দরকার নেই আপনি অর্ডার নেবেন ইমোতে আপনি বাসা থেকে আপনার বাসা যদি হয় ধরেন লালবাগ আপনি সেখান থেকে নিউ মার্কেট গেছেন সেখানে আপনি অর্ডার নিতে পারতেছেন অনলাইনে আপনি যদি দশ কিলো দূরে যান সেখানে আপনার কাছে ফোন আসবে বা ইমোতে কল আসবে আপনি অর্ডার নিতে পারতেছেন অর্ডার নিলে আপনার প্রোডাক্টস যেভাবেই হোক পৌঁছানো যায় কুরিয়ারে পৌঁছাতে পারবেন ডোর টু ডোর পৌঁছাতে পারবেন তো এইভাবে আপনারা আপনার ফেসবুক আইডিকে কাজে লাগিয়ে অযথা ফেসবুকে আজে বাজে স্ট্যাটাস কবি সাহিত্যিকের ভাব না ধরে আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন অনেককেই দেখি ফেসবুকে তাবল আবিজাবি স্ট্যাটাস দিয়ে থাকেন বিভিন্ন ধরনের মনে যা চায় অর্থাৎ একটা লোকের বিরক্তবোধ হইতে পারে আপনার স্ট্যাটাস একটা লোকের মেজাজ খারাপ হইতে পারে কিন্তু ওইদিকে কেউ তোয়াক্ক্যা করে না ভালো লাগছে দিয়ে দিছে নিজেকে কেউ রোনাল্ডো দাবি করেন নিজেকে কেউ ওই লিওনও দাবি করে আমি এমন লোক পাইছি যে সে লিওন নিজেকে লিওন ভাবে এবং সেই জন্য একটি ফেসবুকে পোস্ট দিছে তো দেখেন মানুষ যে কত বড় আহামক সেটা ফেসবুক না চালাইলে আসলে বুঝতাম কিভাবে যে মানুষ সানি লিওনও হইতে চায় এই সভ্য সমাজে এরকম বেয়াদব মূর্খ এ দেশে বহু আছে তো এখন আমরা ভালো কাজে তথ্য প্রযুক্তি ব্যবহার করি এবং নিজেও স্বাবলম্বী হই অন্য একজনকেও স্বাবলম্বী করি নিজেও ভালো থাকি অন্য একজনকেও ভালো রাখি তথ্য প্রযুক্তির সুষ্ঠু ব্যবহারই আমাদের জীবনের সফলতা আনতে পারে এবং আমাদেরকে নান্দনিক নানানভাবে সহযোগিতাও করতে পারে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ